ওকে, 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব কয়েকটা নতুন টপিকস নিয়ে। আমরা গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা করেছিলাম সেটা ছিল আমাদের বিজনেস কার্ড, যে আসলে আমরা কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করব, এবং একেবারেই বেসিক টুলস নিয়ে আমরা সেখানে কথা বলেছি। সেখানে যা শেপ কিভাবে নিতে হয়, তারপর হচ্ছে টেক্সট কিভাবে লিখতে হয়, আর এছাড়া হচ্ছে এই এতটুকুই তো মোটামুটি, আর লেয়ার নিয়ে নিয়ে কাজটা করা, এতটুকুই আমরা শিখেছি। এবং এই তিনটা বেসিক জিনিস থেকে কিন্তু আমরা ডিজাইন করেছি, এবং সেই সূত্র ধরে আপনারা যে অ্যাসাইনমেন্টগুলো করলেন প্রত্যেকের যে যার জায়গা থেকে যথেষ্ট ভালো ছিল, এবং আপনাদের চেষ্টাটাই আসলে মূলত মানে দরকার। আপনারা এখানে যে 10টা ফাইল করলেন বা যার যার জায়গা থেকে যে কাজগুলো আপনারা করছেন, দিস গুড। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা কথা আমি আপনাদেরকে সবসময় বলবো, আপনি যত ভুল করতে পারেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু একটা জায়গায় ফোকাস করতে হবে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়া চাই। বিষয়টা বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন আর একটা বিষয় হচ্ছে আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিস, আমি টুলস বা অ্যাডন্স যেটা লাগবে সেই বিষয়গুলো আপনারা একটু নোট নেন। ফার্স্ট অফ অল, প্রথম যে অ্যাডন্সটা আপনারা, লাইট শট, এটা আপনার কম্পিউটার ইনস্টল করা আছে কি? লাইট শট, হ্যাঁ, অ্যাডোবি না, এটা লাইট শট, একটা স্ক্রিনশট, ছোট্ট একটা মানে অ্যাডন্স, যেটা কি করে আমরা বিভিন্ন ডিজাইন আমাদের পছন্দ হলে এটা আমরা সরাসরি ফটোশপে নিয়ে যেতে পারবো, এরকম একটা টাইপের বিষয়। লাইট শট, এটা একটা নোট নেন। এই যে দেখেন, এখানে লাইট শট লিখে সার্চ দিলে আপনারা ডাউনলোড অপশনে পাবেন, এবং এখান থেকে ডাউনলোড করবেন। হ্যাঁ, এই যে এখান থেকে আপনার ম্যাক হলে ম্যাক এবং উইন্ডোজ হলে উইন্ডোজ, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা হচ্ছে পিকজি কালার পিকার, হ্যাঁ, পিকজি কালার পিকার। আচ্ছা, এবার দেখেন, আমি অলরেডি আমি এটাকে ডাউনলোড করলাম লাইট শটটা। আচ্ছা, এখান থেকে লাইট শটটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেন হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করলে বেনিফিটটা কী সেটা যদি আমরা একটু দেখি, আসলে ইনস্টল যদি আমি এটা করি তাহলে আমার বেনিফিটটা কী হবে। তো ধরেন আমি এখানে বিজনেস কার্ড লিখে আমি সার্চ করলাম গুগলে, তো এখানে দেখা যায় যে আমাদের অনেকগুলো ডিজাইন আমরা দেখি বা আমাদের কাছে আসে, তো অনেক ডিজাইনগুলো যেগুলো বাঁকা থাকে বা এই বিষয়গুলো আমরা দেখতে পারি না, তাহলে সেই ক্ষেত্রে যেই ডিজাইনগুলো স্ট্রেট আছে, অর্থাৎ যেমন এই ডিজাইনটা স্ট্রেট, এখানে কিন্তু বাঁকা নাই, আছে, এটাকে প্রেজেন্টেশন করা আছে নাকি স্ট্রেট করা আছে, এটা কিন্তু স্ট্রেট আছে কিনা, স্ট্রেট কিনা, রাইট? যেমন এটা কিন্তু বাঁকানো মানে প্রেজেন্টেশন সহ, মানে মক আপ, এটাকে শব্দটা বলে মক আপ। শব্দটা হচ্ছে এটা লিখে নেন মক আপ, এটা খাতা নোট রাখেন, তাহলে বিজনেস কার্ড মক আপ করে এখানে রাখা হয়েছে, এভাবে দেখানো হয়েছে। এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন সবগুলো হচ্ছে মক আপ করা, সবগুলো মক আপ, MOCKUP, মক আপ। এখন আসেন আমি আপনাকে যে জিনিসটা মানে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আমি দেখতেছি স্ট্রেট ইমেজ, যেগুলো সবগুলো কিন্তু স্ট্রেট, এখানে অনেক ডিজাইন আপনি পাবেন এগুলো ম্যাক্সিমাম কিন্তু স্ট্রেট, রাইট? আচ্ছা, তাহলে এখন এই জায়গাটাতে লাইট শট আমাকে কী হেল্পটা করবে? লাইট শট আপনার আমাদেরকে প্র্যাকটিস করার জন্য যে হেল্পটা করবে, যখন আপনি লাইট শট ইনস্টল করে ফেলবেন তা আপনার কম্পিউটারে এইরকম একটা আইকন আসবে, বিষয়টা বুঝতে পারছেন কিনা? এই যে আপনার টুলস প্যালেটে গিয়ে এই জায়গাটাতে গিয়ে আপনি এরকম একটা আইকন পাবেন পাতার মতো আর কি। তো অথবা আপনি কিবোর্ড থেকে আপনার প্রিন্ট স্ক্রিন যে কি মানে কিটা আছে, এটা হচ্ছে F12-এর পরে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার লাইট শটটা ওপেন হবে বা কাজ করবে। এখন আপনি এই যে ডিজাইনটার এটাকে সিলেক্ট করবেন, এতটুকু এতটুকু সিলেক্ট করে আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন। এবার আপনি ফটোশপে যাবেন এবং হচ্ছে এখানে গিয়ে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দেন, তাহলে কি হলো ঘটনাটা, পুরো এক্স্যাক্ট ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসছে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি বড় করে নিব, আমার ডিজাইন যতটুকু আছে ততটুকু। ওকে, আচ্ছা, ফাইন। এবার এবার আপনি এটাকে এটার উপরে কাজ করেন, তাহলে কি আপনার ডিজাইনটা কি একুরেট হবে কি না বা এক্স্যাক্টলি করা যাবে কিনা, প্রসেসটা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, কারণ কি আপনি যখন একটা ফাইল এখান থেকে অন্যরকম, এই যেমন প্রেজেন্টেশন ফাইল নিয়ে ওখানে রাখেন, আপনি কিন্তু এক্সাক্ট ডিজাইনটা করতে পারছেন না,
যে আপনি যে ট্রেসিং করবেন, আপনি যে প্র্যাকটিস করবেন, আপনি কিন্তু সেটা করতে পাচ্ছেন না। আর এই কারণে কিন্তু আপনাকে এই যে এটা যে হেল্প করবে সেটা হচ্ছে লাইট শট। আর তাছাড়াও আমি যখন কোনো কাজ করি, আমার ক্লায়েন্টকে যখন আমার বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফার করতে হয় বা ইনস্ট্যান্ট রিভিউর জন্য, যেমন উদাহরণ হিসেবে আপনি যদি চিন্তা করেন, সেটা হচ্ছে যে আমি এই যে লাস্ট স্ক্রিনশটগুলো আমি কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি ক্লায়েন্টকে, যে আমি এই কাজটা করতেছি, এভাবে করতেছি, এখান থেকে ঠিক করতে হবে, এখানে ভুল করতে হবে, তাহলে পুরো কাজগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে আমাকে কিন্তু রিভিউ করতে হচ্ছে। বিষয়টা বোঝা গেছে কিনা? তাহলে লাইট শট ব্যবহার করলে কী সুবিধা আছে এটা আমি দেখাই। এখান থেকে ধরেন আপনি একটা ডিজাইন করলেন, আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে দেখাই দিলাম যে এই চিহ্নটা দিয়ে এই যে লোগোটা, এই লোগোটা আপনার ব্যবহার করার দরকার নেই, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। তাহলে এখন আমার লাইট শট দিয়ে কিন্তু আমি এটা এক্স্যাক্টলি বুঝাই দিতে পারতেছি। তারপর আমি আপনাকে আর একটা মার্কিং করতে পারবো, যে দেখেন এখানে কিন্তু লেফটে এতগুলো জায়গা ফাঁকা আছে, এবং হচ্ছে রাইটে এতগুলো জায়গা, মানে নিচের দিকে এতগুলো জায়গা ফাঁকা আছে, উপরে দেখেন কতগুলো স্পেস ফাঁকা আছে। তাহলে আপনার ডিজাইনটা কতখানি মেজারমেন্ট করা, পারফেকশন ক্রিয়েট করতে পারবেন কিনা বলেন। তাহলে যখন আমরা এরকম স্ক্রিনশট নিব, স্ক্রিনশট এটা নিয়ে আমাদের ফটোশপে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা ওখান থেকে নিয়ে নিব, তখন আমাদের আর কাজ করতে কোনো প্রবলেম হবে না। এবার আসেন, এখন আমরা যে কাজটা করব সেটার বিষয়টা হচ্ছে পিকজি সফটওয়্যার। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিকজি। আপনারা সবাই পিকজি কালার পিকার, এটাতে এই যে প্রথম লিঙ্কটাতে যাবেন এবং এখান থেকে অথবা এইটাতেও গিয়ে ডাউনলোড করতে পারেন, প্রথম লিঙ্কটাতে গেলে বেটার। এখানে যাবেন এবং এখান থেকে জিপ ফাইল যেটা রয়েছে, এই যে ইন এ জিপ আর্কাইভ, এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে আপনারা আপনাদের টাস্ক বার যেটা রয়েছে সেই টাস্ক বারকে পিন করে রাখবেন। যেমন আমি যদি এখানে সার্চ করি পিকজি, PIXI XCI, ওকে পিকজি এটা কি আসছে দেখে তো, আমার এখানে এই যে টাস্ক বার এটা পিন করা আছে, এই জন্য এটা খুব সহজে আপনি এটা যখন ফোল্ডারে আপনি ডাউনলোড করবেন, আমি দেখাচ্ছি সরাসরি ফোল্ডার থেকে ডাউনলোড করে, তার সুবিধা হবে, মাত্র 8 KB। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে পিকজি, এটাতে ওপেন করে ওপেন ফাইল ফোল্ডার, এখান থেকে রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করবেন, যেটাগুলো আপনারা সব পারেন। কিবোর্ড থেকে পি প্রেস, ওকে পিকজি। আচ্ছা, এই যে সফটওয়্যারটা আছে এটাতেই রাইট ক্লিক করে আপনি যেটা করবেন, এটাতে রাইট ক্লিক করে আপনি এটাকে পিন টু টাস্ক বার করে দিবেন। এই যে এখানে এই যে পিন টু স্টার্ট আছে, পিন টু টাস্ক বার, এই যে পিন টু টাস্ক বার, এই অপশানটাতে ক্লিক করে দিলে এটা টাস্ক বারকে আপনার পিন হয়ে যাবে। এখানে পিন হয়ে গেলে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে কালারটা লাগবে, আপনি যে কালারটা দেখছেন ডিজাইনে কারো কাছে বা কোথাও, যেমন এখানে আমি ডিজাইনটা দেখলাম যে এখানে যে কালারটা নিছে, আমি মাউসটা শুধু এখানে নিব, কি করলাম মাউসটা এখানে নিলাম, আমার পিকজিতে কিন্তু কালারটা শো করতেছে। এই যে মাউসটা এখানে নেওয়ার সাথে সাথে আমার পিকজিতে কালার শো করতেছে। কিবোর্ড থেকে আপনাকে যে অপশনটা প্রেস করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, এইটা দিয়ে আপনাকে কপি করতে হবে, কন্ট্রোল অল্টার সি, জাস্ট কোনো কিছু ক্লিক করা দরকার নাই, মাউস নিয়ে সেখানে রাখবেন অ্যান্ড দেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি প্রেস করবেন। এরপরে আপনি আপনার ফটোশপে যাবেন, এখন দেখেন এই যে আমি এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করলাম এবং এই শেপটা সিলেক্ট করে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিব এই জায়গাটাতে, কন্ট্রোল ভি, দেখেন অলরেডি আমার ওই ডিজাইনের ওই কালারটা চলে আসছে। লজিকটা কি ক্লিয়ার? আমি কিন্তু আবারও দেখাচ্ছি, আপনি দেখছেন কোত্থেকে? গুগল থেকে, কিন্তু আপনি দেখছেন গুগল থেকে, আচ্ছা ফাইন। এখন গুগল থেকে এই যে ছোট্ট হালকা কালারটা আমার এটা নেওয়া দরকার, তাহলে কী হবে, আমাকে পিকজি কীভাবে হেল্প করবে, জাস্ট মাউসটা এখানে রেখে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি, আমি আবারও বলছি কন্ট্রোল অল্টার সি, এটা নোট নেন খাতায়, কন্ট্রোল অল্টার সি দিয়ে প্রেস করে কালারটা কপি করতে হবে, দেন ফটোশপে যাব, এরপরে আমাদের যে শেপ যেটা থাকবে সেটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন ডাবল ক্লিক করে সেটার ভিতরে আমরা কী করব, এই যে জায়গাটাতে হ্যাশট্যাগ যেটা দেওয়া আছে এখানে গিয়ে আমাদের কন্ট্রোল ভি প্রেস করতে হবে, তাহলে ওই কালারটা চলে আসবে। মজার বিষয়টা হচ্ছে, যেমন আমরা ফটোশপে যখন থাকি, যখন কোনো কালার পিক করতে চাই এটাতে ডাবল ক্লিক করলে, দেখেন আমি এই যে এখন আইডি ড্রপার আছে, এটা আসার পর আমার আইডি ড্রপার, এই কালারটা পিক করা যাবে, কিন্তু আমি কি বাহিরে গিয়ে কোনো কালার পিক করতে পারতেছি? আচ্ছা, আমি এখন চাচ্ছি, সাপোজ আমি চাচ্ছি যে আমি এখন যেটা করব সেটা কি, সেটা হচ্ছে স্কাইপের কালারটা আমি আমার এখানে ইউজ করব, অথবা হচ্ছে এই যে আমার ফটোশপের আমি কালার ইউজ করবো, বা পাওয়ার পয়েন্টের আমি একটা কালার ইউজ করবো,
তাহলে সেই ক্ষেত্রে আমাকে কী হেল্প করবে? জাস্ট পাওয়ার পয়েন্টের ওইখানে মাউসটা রেখে দেন, দেখেন অলরেডি পিকজিতে কিন্তু সেই কালারটা শো করবে। আপনার কম্পিউটারের যেখানে মাউসটা নিয়ে যাবেন, এই যে দেখেন আমি এখানে স্কাইপে নিয়ে যাচ্ছি, স্কাইপের কালার শো করতেছে। আমি এখানে টিম ভিউয়ারে নিচ্ছি, টিম ভিউয়ারের কালার শো করতেছে। আমি ডাউনলোড ম্যানেজারে যাচ্ছি, ডাউনলোড ম্যানেজারের কালার শো করতেছে। সো আমি পাওয়ার পয়েন্টে যাচ্ছি, পাওয়ার পয়েন্টের কালার শো করবে। যেই জায়গাটাতে আপনার কালারটা শো করবে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি, অ্যান্ড দেন আপনি যেটার কালার চেঞ্জ করতে চান সেটার উপরে কন্ট্রোল ধরে ক্লিক করবেন, এবং হচ্ছে শেপে গিয়ে ডাবল ক্লিক করে এর যে কালার প্যালেটটা আসবে সে তার হ্যাশট্যাগের ভিতরে গিয়ে আপনি এটাকে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করবেন, অ্যান্ড দেন ওকে। তাহলে কী হবে, আপনার ওই কালারটা এখানে পিক হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা দুইটা সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আইডিয়া নিলাম। একটা কি লাইট শট, অর্থাৎ যেটা দিয়ে আমাদের স্ক্রিনটা আমরা ব্যবহার করে আমাদের ওখানে ডিজাইনে ব্যবহার করতে পারবো খুব দ্রুত, যাতে করে আমাদের ডিজাইনটা খুব ভালোভাবে কাজ করে। দেন আরেকটা আপনাকে এক্সটেনশন আপনার কম্পিউটারের ব্রাউজারে অ্যাড করে নিতে হবে, সেটাকে বলা হচ্ছে দেখেন এই যে লরেম ইপসাম, এটা জেনারেটর। এটা আপনার এক্সটেনশন আপনি ডাউনলোড লিখে সার্চ দেবেন, লরেম ইপসাম, এই যে এক্সটেনশন, এই লেখাটা লিখে সার্চ দিলে চলে আসবে। মানে আমরা মূলত ডেমো টেক্সটগুলো, পরবর্তী সময় লাগবে এটা, এখন লাগবে না, তো ডেমো টেক্সট ব্যবহার করার জন্য, যেমন আমরা একটা ডিজাইন করতেছি, একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি বা যাই করতেছি, সেখানে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহার করতে হয়, হয় কি না বলেন? সো সেই জায়গাতে আমাদের ডেমো টেক্সট ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে এই এক্সটেনশনটা আমাকে হেল্প করবে, সেটা হচ্ছে লরেম ইপসাম। যেমন আমি যদি এখান থেকে সরাসরি থিম ফরেস্টে যাই বা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, থিম ফরেস্টে, ওকে, যারা কী করে বিভিন্ন ওয়েবসাইট সেল করে, এই মার্কেটটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট সেল করে। আচ্ছা, তো এর যে কোনো আমি একটাতে যাই, দেন এটাতে ক্লিক করি, ওকে, এটা টেমপ্লেট, অন্য টেমপ্লেট, পাওয়ার পয়েন্টের মেবি, ওকে, এসটিএমএল, ওকে, ফাইন, দেন ওকে, লাইভ ভিউ। তো এই থিম ফরেস্টে গিয়ে আপনি মূলত থিম ফরেস্টের বিভিন্ন ডিজাইনগুলো দেখতে পারেন, এটা হচ্ছে থিমের জন্য। কিন্তু আমি এখন আপনাদেরকে যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে যে গ্রাফিক রিভার আমাদেরকে দেখতে হবে, আজকের ক্লাসের আলোচনাতে আসে সেই বিষয়গুলো। তো আমি যেটা দেখানো চাই, এই যে এক্সটেনশনটা যেটার নাম হচ্ছে লরেম ইপসাম বা লিপসাম, দেখেন এই সব জায়গাতে যেটা করা হয় যে এই ডেমো টেক্সটগুলো ব্যবহার করা হয়, এই যে ডেমো টেক্সট প্যারাগ্রাফের জন্য বা যে বিষয়গুলোর জন্য এই ডেমো টেক্সটগুলো ব্যবহার করা হয়, আর সেই ডেমো টেক্সটগুলো মূলত আমরা নেই কোত্থেকে, সেটা হচ্ছে লরেম ইপসাম, যে টেক্সট জেনারেটর আছে, আমরা টেক্সট জেনারেটর থেকে মূলত এই টেক্সট ব্যবহার করি। জাস্ট এই এক্সটেনশনটা আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন, যেটা আমার এখানে করা আছে। এখন দেখেন আমার একটা প্যারাগ্রাফ লাগবে, আমি টেক্সট কোথাও খুঁজে পাচ্ছি না, অলরেডি আমার এখানে প্যারাগ্রাফ চলে আসছে। আমার যদি প্যারাগ্রাফ অনেক বেশি দরকার হয়, হ্যাঁ, চার লাইনের প্যারাগ্রাফ, দেখেন অলরেডি কিন্তু আমার এখানে চার প্যারাগ্রাফ চলে আসছে, অনেকগুলো। তো এই ফ্যাসিলিটিগুলো আমরা এখান থেকে পাবো, দ্যাটস ইট। তো এই এক্সটেনশনটা আপনি আপনার ব্রাউজারে নিয়ে রাখবেন, বিষয়টা বোঝা গেছে কিনা? ওকে, সো আমাদের এক্সটেনশনের যে বেসিক বিষয়গুলো ছিল এগুলো আমরা করে নিয়েছি। তাহলে আমাদের মেন যে পার্টটা থাকবে সেটা হচ্ছে লাইট শট অ্যান্ড দ্য পিক্সি, এই দুটো বিষয় আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে, এই যে ডিজাইনটা আপনারা সবাই ডিজাইন করার জন্য প্রথমে চেষ্টা করছেন, এখন একটা ডিজাইনের সিক্রেট বলবো, অর্থাৎ এটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি যে কোনো ডিজাইন দেখবেন আপনার খুব দ্রুত হয়ে যাবে। ডিজাইনের এলিমেন্ট কয়টা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম? চারটা। তো এর মধ্যে যে বিষয়গুলো আছে সেটা কি, সেটা হচ্ছে যে শেপ, টেক্সট, কালার অ্যান্ড ইমেজ। তো এর আপনি ডিজাইন যখনই কোনো একটা জিনিস ট্রেসিং করবেন বা কপি করবেন, তো ফার্স্ট অফ অল একেবারে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আগে শেপগুলো নিয়ে ফেলতে হবে, টেক্সটগুলো লিখে ফেলতে হবে, সরি, টেক্সটগুলো লিখে ফেলতে হবে। ফার্স্ট কাজ নাম্বার ওয়ান, আপনাকে আগে টেক্সটগুলো লিখে ফেলতে হবে। কি বলছি, আগে টেক্সট লিখবেন, কোনো কিছু আগে চিন্তা করবেন না, আগে আইকন হবে না, তারপরে হচ্ছে ইমেজ চিন্তা করবেন না, তারপরে শেপও চিন্তা করবেন না, ফার্স্ট অফ অল আপনাকে আগে টেক্সট লিখতে হবে। ডিজাইনের এটা হচ্ছে মেইন থিং, যে আপনি একটা টেক্সট যখন লিখে ফেলবেন আপনার কাছে মনে হবে যে আমি ডিজাইন ম্যাক্সিমামটা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে এরপরে আপনি শেপগুলো নিয়ে কাজ করবেন। এরপরে কী নিয়ে কাজ করবেন?
শেপগুলো নিয়ে আপনাকে এর পরবর্তীতে কাজ করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা একটু খেয়াল করব, দেখেন যে আমরা যেই ডিজাইনগুলো করতেছি এখানে আমাদের কিন্তু কিছু কিছু প্রবলেম থাকতেছে। সেটা হচ্ছে কখনো কখনো টেক্সট হারিয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু খুঁজে পাচ্ছি না, বা লেয়ারে দেখা যাচ্ছে উপরে নিচে এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি না, যেটা অনেকে ফেস করতেছে। যেমন অনেকে টেক্সট লিখছে কিন্তু ঘটনাটা অন্যরকম হয়ে গেছে, সেটা হচ্ছে টেক্সট আর এখন খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ কোথায় যেন চলে গেছে, এই এই যে বিষয়গুলো হয় কিন্তু। হ্যাঁ, এই যে এখন টেক্সটটা নাই, এখন কিন্তু টেক্সট নাই, খেয়াল করেন। তাহলে এখন টেক্সটটা কোথায় গেল, আমি এখন টেক্সট সিলেক্টও করতে পারতেছি না, কিছু খুঁজেও পাচ্ছি না, এই কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তো তার আগে আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের লেয়ার প্যালেটটা কি আপনারা দেখেন আমার স্ক্রিনে? আচ্ছা, এই লেয়ার প্যালেটটা যদি আপনাদের না থাকে তাহলে কোথায় পাওয়া যাবে, উইন্ডোজ থেকে লেয়ার, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। এই লেয়ারের কিছু ছোট্ট ছোট্ট কাজ আছে, এটা আমরা এখন দেখব। লেয়ারের অনেকগুলো লেয়ার এখানে যুক্ত আছে, অর্থাৎ যেই লেয়ারটা সবার উপরে থাকবে সেটা সবার আগে দেখা যাবে, যেই লেয়ারটা নিচে থাকবে সেটা দেখা যাবে না। যেমন দেখেন আমার এই যে লেখাটা, ইমেলটা, এখানে যে ইমেলটা ছিল সেটা কোথায় আছে এখন? নিচে আছে, একবারে নিচে, একবারে নিচে, এই কারণে সেটা দেখা যায় না। কিন্তু এই লেয়ারটাকে যদি আমি উপরে নিয়ে আসি এবং এখন যদি রেখে দেই তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটার প্রসেসটা কী ছিল, আমি এটাকে টেনে ধরে আমি নিচে নামাতে পারবো, আবার এটাকে টেনে ধরে আমি এটাকে উপরে নিতে পারবো, তাহলে বিষয়টা কি ক্লিয়ার? এর শর্টকাট কমান হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট কমান, যেটা সেটা কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট লেফট অ্যান্ড থার্ড ব্র্যাকেট রাইট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে একটা একটা করে উপরে যাবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট দিলে আপনার একটা একটা করে নিচে নামবে, ক্লিয়ার? এই শর্টকাট কমান্ডগুলো আপনি লিখে নেন, কারণ পরবর্তী সময়ে আপনার কাজ দ্রুত করার জন্য এটা করতে হবে। কন্ট্রোল কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট, এই দুইটা কিন্তু লাগবে, কন্ট্রোল অ্যান্ড ওই যে আপনাদের ইন্টারের পাশে যেটা আছে সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট যে চিহ্নটা, হ্যাঁ এই যে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেটের এই জায়গাটাতে আপনি প্রেস করবেন, লেফট অ্যান্ড রাইট যেটা রয়েছে এটার উপরে এবং নিচে যাবে। এখন আর একটা বিষয় একটু খেয়াল করেন, সেটা হচ্ছে কি লিখছেন আপনারা? আচ্ছা, এখন আর একটা জিনিস খেয়াল করেন, এখন আমি একটা একটা করে এরকম উপরে নেবো আর নিচে নেবো, অনেক সময়ের ব্যাপার, তা আমি চাচ্ছি অ্যাট এ টাইমে যাতে করে সেটা উপরে চলে যায়। তো অ্যাট এ টাইমে ও যেখানেই থাকুক একসাথে উপরে চলে যাবে, সেটার জন্য শুধুমাত্র সাথে শিফট ধরতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, একসাথে সে উপরে চলে যাবে যেখানেই থাকুক না কেন, সে উপরে চলে যাবে, বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কি আবার আমি যদি একসাথে নিচে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট, তাহলে একবারে নিচে চলে যাবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট একবারে উপরে চলে যাবে, বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, সাপোজ আপনার টেক্সটটা হারাই গেল, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার টেক্সটটাকে আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে এখন আপনার কি করা উচিত? আপনি কি টেক্সটটা খুঁজবেন নাকি এই যে শেপটা রয়েছে এটাকে আপনি পিছনে পাঠিয়ে দেবেন? আচ্ছা, পিছনে তো পাঠালাম, তো এখন দেখা যাচ্ছে না কেন? এটা একেবারে ব্যাকগ্রাউন্ড যে সাদা লেয়ার তারও নিচে চলে গেছে, তাহলে ওখান থেকে একটা ধাপ খালি উপরে উঠাই দেন, ক্লিয়ার বিষয়টা? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট দিয়ে একটা ধাপ উপরে উঠে দিলে এটা চলে আসবে। এখন আপনারা অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনার যখন এরকম টেক্সট হারিয়ে যায় এখন আপনারা টেক্সট খুঁজতে থাকেন, হায় হায় টেক্সটটা কোথায় গেল। সো এই ভুলটা না করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, প্রথম যেটা আছে কন্ট্রোল ধরে ক্লিক, অ্যান্ড দেন তারপরে সেটাকে কন্ট্রোল শিফট অ্যান্ড থার্ড ব্র্যাকেট লেফট ধরে এটাকে পিছনে পাঠাতে হবে। এখন পিছনে পাঠানোর পর যদি আপনি না দেখেন তাহলে একটা একটা করে উপরে উঠাবেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট রাইট, অলরেডি সেটা কিন্তু চলে আসছে, আসছে কি না বলেন? তাহলে প্রসেসটা কি বোঝা গেছে যে লেয়ারে এক উপরে এবং নিচে এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়? আচ্ছা, এর চাইতেও বড় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে সেটা কি, সেটা হচ্ছে যে আপনি লেয়ারটাকে কিভাবে গ্রুপিং করে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে খুঁজতে ঝামেলা না হয়। এর জন্য যেটা করতে হবে, যেমন দেখেন আমার এখানে এটা একটা শেপ এবং হচ্ছে ভিতরে কিন্তু আমার একটা আইকন রয়েছে,
তাহলে এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, কিভাবে সিলেক্ট করলাম দেখেন, আমার দুইটা শেপ কিন্তু দুই জায়গায়, আমি কিন্তু খুঁজে নাম দেখে কি বুঝতে পারবো যে এটা কোনটা কি? নাম দেখার কোনো বোঝার সুযোগ নাই। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমরা প্রথম কাজ শুরু করব ওই সময় থেকে আমরা লেয়ারের নাম ব্যবহার করব, এবং সেই সাথে সাথে আমরা আইকনগুলোর নাম ব্যবহার করব। দেখেন এখানে এই যে আইকনটা রয়েছে, এই আইকনের উপর আমরা ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে শেপ আকারে আছে, আমরা এটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে ইউজার আইকন। এখন কিন্তু আমি সেটা খুঁজে পাবো, পাবো কিনা বলেন, নাম দেখে বুঝতে পারবো। আচ্ছা, আর এই যে পিছনে যে শেপটা রয়েছে এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, তো যার জন্য এখন আমি দুইটাকে সিলেক্ট করব, একটা হচ্ছে কন্ট্রোল ধরে আমি আইকনটাকে সিলেক্ট করব, এবং শিফট ধরে, কন্ট্রোল এবং শিফট দুইটা ধরা অবস্থায় আমি এই শেপের উপর একটা ক্লিক করব। তাহলে আমি দুইটা ক্লিক করলাম, এখন যে জিনিসটা খেয়াল করেন আমার লেয়ার প্যালেটে কি ঘটনাটা ঘটতেছে, আমার আইকনটা সিলেক্ট হচ্ছে সাথে সাথে কিন্তু আমার এখানে আমার পিছনের শেপটাও সিলেক্ট হচ্ছে, হচ্ছে কি না? আমি আবারও করছি, আমি এটাকে সিলেকশনটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করলাম, এখন আমি ভিতরে যাচ্ছি, কন্ট্রোল ধরে আইকনে ক্লিক করলাম, দ্যাট মিন্স হচ্ছে আমার আইকন লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখন যদি আবার শুধু কন্ট্রোল ধরে আমি পিছনেরটাতে ক্লিক করি তাহলে আবার পিছনেরটা সিলেক্ট হবে, আইকনটা ছুটে যাবে। এই জন্য যেটা করতে হবে, আমার যেটাই সিলেক্ট থাকুক এই সময়টাতে আমাদের শিফট ধরে আইকন এবং শেপ দুইটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হবে, কন্ট্রোল জি গ্রুপ করার জন্য। কি করার জন্য? গ্রুপ করার জন্য, যেটা আমার এখানে রয়েছে এই যে গ্রুপের আইকন, লেয়ার প্যালেটের নিচের দিকে একেবারে গ্রুপ বা ফোল্ডার আইকনের মতো যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ আইকন, এটা আমি গ্রুপ করে দিলাম। এখন দেখেন এটা অলরেডি কিন্তু সেটা গ্রুপের ভিতরে চলে গেছে। এখন এই গ্রুপের এই নামটাকে আমি চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে আইকন, যেটা মানে নেম আইকন। তাহলে আমি নামের আইকনটা আমি এখানে খুঁজে পাবো কিনা বলেন। আচ্ছা, এখন দেখেন এখানে এই জায়গাটাতে আমার কয়টা লেয়ার রয়েছে, আমার এইটা একটা লেয়ার, এই প্যারা মানে সাবটাইটেল আর একটা লেয়ার, এবং হচ্ছে আমাদের পিছনে শেপ আর একটা লেয়ার, রাইট কিনা বলেন? এই তিনটে আমার লেয়ার। এখন এই তিনটে লেয়ার আমি কিভাবে সিলেক্ট করব আনিকা ম্যাম বলেন, এই তিনটা লেয়ার আমি কিভাবে সিলেক্ট করব? গ্রুপ করব বলি নাই, আমি সিলেক্ট করব বলছি। কন্ট্রোল অ্যান্ড ক্লিক, দ্যাট মিন্স হচ্ছে আমার লেয়ারটা সিলেক্ট হবে। এই যে দেখেন এখানে আমার লেয়ার প্যালেটে কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি যখন ক্লিক করতেছি নামের উপরে তাহলে এটা চেঞ্জ হচ্ছে, তারপরে সাবটাইটেল চেঞ্জ হচ্ছে, তারপরে লেয়ার চেঞ্জ হচ্ছে। এখন আমি সবগুলো চাচ্ছি একসাথে সিলেক্ট করার জন্য, তাহলে প্রসেস কী? প্রসেস হচ্ছে কন্ট্রোল ক্লিক, দেন হচ্ছে শিফট কন্ট্রোল ক্লিক, অ্যান্ড দেন শিফট কন্ট্রোল ক্লিক। তাহলে তিনটা যখন আমি করে দিলাম, শিফট কন্ট্রোল ক্লিক, এই তিনটা করে যখন আমি দিলাম, এখন কিবোর্ড থেকে আমি কন্ট্রোল জি যদি প্রেস করি তাহলে আমার এটা গ্রুপ হয়ে যাচ্ছে। কন্ট্রোল জি, কিবোর্ড থেকে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি, এবং এই গ্রুপের আমি এবার নাম দিয়ে দিব, সেটা হবে কি, এটা হচ্ছে টেক্সট। তাহলে আমার আইকনটা এক জায়গায় চলে গেল আর টেক্সটটা আলাদা জায়গায় চলে গেল, ঠিক কিনা বলেন? তাহলে এবার আমি এই গ্রুপটা সিলেক্ট করলাম এবং আইকনের গ্রুপটাও সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আবার দিলাম কন্ট্রোল জি, এবং হচ্ছে এটার নাম চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে আমার নেম। তাহলে এখন দেখেন আমি যখন এটাকে অন অফ করতেছি তাহলে কি আমার এই গ্রুপের মধ্যে যা যত কাজ আছে সেটা সবগুলো কিসের? নেম, অর্থাৎ এখানে নাম এবং সাবটাইটেলের জন্য করা হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে এবার যদি আমি চাই যে এইটাকে আমি করব তাহলে কি করব, এই কন্ট্রোল ধরে ক্লিক করলাম এবং হচ্ছে এই ইনভেলাপ আইকনের উপরে ক্লিক করলাম, তাহলে এইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, দেন এখানে লিখে দিলাম আইকন, এখানে কি হবে জাস্ট এই টেক্সটে ক্লিক করব এবং শেপটে ক্লিক করব, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম কিবোর্ড থেকে এবং এটার নাম দিয়ে দিলাম টেক্সট। এখন এই টেক্সট এবং হচ্ছে এই আইকন, এই দুইটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করলাম কন্ট্রোল জি, তখন কি হয়ে গেল এটা, এটা কি এখন ইমেল? তাহলে কি আমার এবার সবগুলো কাজ খুঁজে পেতে কি সহজ হবে কিনা বলেন? এটা হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে টেক্সট সিলেক্ট করলাম, শেপ সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, অ্যান্ড দেন এখানে আমি লিখে দিলাম টেক্সট, আর সেই সাথে সাথে হচ্ছে আমি এখানে এই টেক্সটটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে উপরে যে আমার আইকনটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এবং এখানে ডাবল ক্লিক করে আমি গ্রুপের নাম চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে আইকন।
অ্যান্ড আইকন এবং হচ্ছে টেক্সট, এই দুইটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল আবার জি দিয়ে এখানে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে ফোন। তাহলে কি বিষয়টা কি ক্লিয়ার? আমাদের প্রত্যেকটা কাজ এইভাবে করে গ্রুপ করে ফেলতে হবে এখন থেকে, প্রত্যেকটা কাজ। কিবোর্ড থেকে কন্ট্রোল জি অ্যান্ড দেন আইকন অ্যান্ড দেন টেক্সট, দুইটা সিলেক্ট, কন্ট্রোল জি এখানে টেক্সট, দেন হচ্ছে এটা ক্লিক অ্যান্ড দেন আইকন ক্লিক অ্যান্ড দেন কন্ট্রোল জি এখানে হচ্ছে অ্যাড্রেস। তাহলে কি আমার পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? এখন ধরেন আমার এইখানে এই পাশে যেটা রয়েছে এই যে কিউআর কোড, কিউআর কোডটাতেও আমি কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি দিয়ে এটার নাম চেঞ্জ করে দিব কিউআর কোড। তাহলে আমার এটাও অলরেডি একটা গ্রুপের আওতায় চলে আসছে, আর যেটা আমার রয়েছে সেটাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি এখানে লিখে দিব হচ্ছে লোগো। এখন এই ফাইলটা যদি আমি কারোকে পাঠাই তাহলে তার কি কোনো কাজ খুঁজে পেতে আর কষ্ট হবে? তাহলে আমাদেরকে কিভাবে লেয়ারগুলোকে গ্রুপ করব বা ম্যানেজ করব, আপনি কি এটাকে বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের মেন পার্টটা ছিল কিন্তু এখানে, সেটা হচ্ছে আপনি লেয়ারগুলোকে কিভাবে ম্যানেজ করবেন এবং লেয়ারগুলোকে কিভাবে অর্গানাইজ করবেন, যাতে করে আপনি দ্রুত এটাকে ডিজাইনের খুব দ্রুত অ্যাক্সেস করতে পারেন, ডিজাইনটাকে খুব দ্রুত কাজে লাগাতে পারেন। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা আপাতত এই যতটুকু রেকর্ড হয়েছে এটাকে আমি স্টপ করে দিচ্ছি।